গরু মাংসের নাম শুনলে জীবে জল আসবে না এমন কেউ আছে বলে তো মনে হয় না এই লোভনীয় জিনিসটা যেভাবেই রান্না করা হোক না কেন তাতেই ভালো লাগে তো যাই হোক গরু মাংসের রান্নাটা যদি হয় একটু ভুনা ভুনা তাহলে তো কোনো কথাই নেই আমার যেটা মনে হচ্ছে গরু মাংসের ভুনা রেসিপিটি সবাই একটু বেশিই পছন্দ করে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি বাটা মশলা দিয়েই এই রেসিপিটি রান্না করব আমার এখানে দেড় কেজি গরু মাংসের জন্য এখানে আট ধরনের মশলা ব্যবহার করব এখানে এলাচ নিয়েছি পনেরো পিসের মতো আর স্টার মশলা নিয়েছি অর্ধেকটা অংশ একটা বড়ো সাইজের এলাচ নিয়েছি এটা কালো এলাচ আর নিয়েছি জয়ফল এখানে একটা জয়ফলে চার ভাগের এক ভাগ নিয়েছি ছোটো দুই টুকরো জয়িত্রী নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি দশ থেকে বারোটা কালো গোলমরিচ আর নিয়েছি দারুচিনি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ছোটো ছোটো টুকরো করা দা দারুচিনি নিয়েছি এখানে যদি আপনারা চান হলুদ সরিষার পরিবর্তে সাদা অথবা কালো সরিষাও ব্যবহার করতে পারেন আর গোলমরিচের ক্ষেত্রে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে বেটে নিব এবং এই বাটা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এরপর এক এক করে সবগুলো মশলা মাংসের মধ্যে দিয়ে দিব তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়া এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করলাম মরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অর্থাৎ মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অর্থাৎ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণের পরিমাণটা অ্যাড করবেন তবে এই রান্নায় একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে গরু মাংস রান্না করার ক্ষেত্রে শুরুতে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন কেননা গরু মাংস সিদ্ধ হওয়ার পর এটা অনেকটা কমে যায় তো সেজন্য হতে পারে লবণের পরিমাণটা বেড়েও যেতে পারে দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবং রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে আদা এবং রসুন একসাথে বেডে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো সেখান থেকে কিছু পরিমাণ আদা এবং রসুন অ্যাড করলাম এরপর যেটা দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এই টমেটো সসটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সয়া সস এর মধ্যে অ্যাড করতে হবে সয়া সসটা অবশ্যই অপশনাল এটা আপনাদের হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে এই সয়া সসের কারণে কিন্তু মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করা হয় তবে কিন্তু এই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন কেননা এই সয়া সসের উপরে মাংসের টেস্টটা কিন্তু অনেক ডিপেন্ড করে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিনের তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন অথবা ঘরে যদি টক দই থাকে সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু ভালোই আসবে সবগুলো উপকরণ তো দিয়ে দেওয়া হয়ে গেল এবার মাংসুর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় পুরো এক মিনিট ধরে এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য এই ম্যারিনেট প্রসেসটা পুরো রাত ধরে করতে পারলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে অর্থাৎ মেরিনেটের উপরে মাংসের টেস্টটাই ডিপেন্ড করে ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা পর মেরিনেট করা এই মাংসর মিশ্রণটা চুলাই বসিয়ে দিলাম এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঠিক বলক যখন চলে আসবে এই প্রসেসে হালকাভাবে নেড়ে চেড়ে দিবো যাতে করে তলায় লেগে না যায় তো মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক বিশ মিনিটের জন্য ঠিক বিশ মিনিট পর দেখতে পাচ্ছি মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে এই মাংসের মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এটি সম্পূর্ণ মাংস থেকে বের হয়েছে এতক্ষণ ধরে চুলার আঁচটা হাই হিটে ছিল এবার আঁচটাকে মিডিয়াম করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটের মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায় যেহেতু প্রেশার কুকার ছাড়া গোর মাংসটা রান্না করা হচ্ছে তো সেই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে তা না হলে মাংসটা সিদ্ধ হবে না তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাতিলের ঢাকনার যে ছিদ্রুটা রয়েছে ওই ছিদ্রুটা বন্ধ করে দিতে হবে একটা লং দিয়ে যাতে করে বাতাস বের না হয় সেক্ষেত্রে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি সফট এবং কিছুটা সিদ্ধ হয়েছে তো এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং চুলার আঁচটা লোতে রেখে আবারও বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করতে থাকব। ফিরে এলাম বিশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে আসছে তো এ পর্যায়ে নামিয়ে মাংসটাকে পরিবেশন করব তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার রেসিপিগুলো দেখে লাইক এবং কমেন্ট করে দিবেন কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো বাটা মশলা দিয়ে মাংস রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন কেননা এই রেসিপিটি এত সুস্বাদু যেটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো যাই হোক আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ